বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ পটিয়া উপজেলার আয়োজনে সংগঠনের উপজেলার নেতৃবৃন্দ পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান লাভ করায় আজ বিকেল 3টায় সংগঠনের পক্ষ থেকে মুন্সেফ বাজারস্থ সংসদ সদস্যের কার্যালয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা প্রজন্ম লীগের সভাপতি আলমগীর আলম। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি বাপ্পী চৌধুরী, উপজেলা সভাপতি কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির সহসম্পাদক নেজাম আলী, কার্যকরী সদস্য সফর আলী চৌধুরী, রবিউল আলম ছোটন, ইউনুস নবী, পৌর যুবলীগের ত্রাণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সহসম্পাদক আব্দুল মালিক, মাওলানা মমতাজুল ইসলাম, ছাত্রনেতা সেলিম আলমদার ও রিয়াদ প্রমুখ। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিন চৌধুরী পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।